সো সামারস্ল্যাম প্রিমিয়াম লাইভ ইভেন্ট শেষ হয়ে গিয়েছে, এখন আসতে চলেছে WWE ব্যাশ ইন বার্লিন, যেটা হতে চলেছে জার্মানিতে মার্সিডিজ বেঞ্জ এরিনা থেকে। সো প্রতিবারের মতো এবারও ভিডিও নিয়ে চলে এসেছি, কোথায় হবে ব্যাশ ইন বার্লিন, মানে কোন সময় হবে, কোন দিন হবে। তো এটা হবে আগস্ট মাসের 31 তারিখ, ধরতে পারেন সেপ্টেম্বর মাসের 1 তারিখ, তো আমরা আগস্ট মাসের 31 তারিখ রাতেই ধরবো। আর এটা কখন আরম্ভ হবে এটা নিয়ে আমি নিজেই কনফিউশনে আসি অনেক, বাট 11টা 12টা 1টা এই 3টার সময়ের মধ্যে একটা দেবে। তা আপনি বলবো 11টার সময় সবাই টিভি সারবেন, যারা মোবাইলে দেখুন তারা মোবাইলে চেক করবেন, 11টা না দিলে 12টা 12টা না দিলে 1টা। ইয়াং জেনারেশন সবাই তো রাত্রে জেগেই থাকি, আমি প্রতিদিন রাত্র 4টা, মানে সকাল 4টা হয়ে যায়, 4টা 5টা দিকে ঘুমাই। তো আশা করি সবাই সেরকমই হবে। আর যদি রাত্রে আপনারা কষ্ট হয়ে যায় বেশি, তাহলে পরের দিন সকালে 10:30 সময় রিপিট দেবে এবং আবার রাত 8:30 সময় রিপিট দেবে Sony 10-1 ইংলিশ, Sony 10-2 হিন্দি, আর বাকি যা জানেন। আমি বলি Sony 10-2 দেবো বাংলা ভাষা দিলে ভালোই হতো, সেটা তাদের ব্যাপার, দেবে না মানে এখন আমি শিওর বলতে পারতেছি না কোন সময় দেবে, 12টা 1টা না 11টা, পরে 11টা থেকেই শুরু করবেন দেখা। আমি মোবাইল দেখি, আমার তো ঝামেলা আরও বারবার পয়সা রেগে চেক করতে হবে, দিয়েছে নাকি। 11টা দিলে তো ভালো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে রাত 2টা 3টার মধ্যে, নাহলে অনেক দেরিতে ঘুমানো হয়েছে, মানে গেলাম তো যতক্ষণ দেখা রাত্রে কঠিন হয়েছে, ঘুমে ধরে যাই কি ঘুমে ধরে, বাট ঘুম আসে না। মানে অন্য সময় তো রাত্রে সারাদিন মানে সারাত মুভি দেখা পড়ে, বাট লাস্টে মনে হয় রাত্র বিভাবে দেখছিলাম এই সৌদি আরবে যখন হয়েছিল তখন। তো আর যদি আমি কনফার্ম জানতে পারি যে কোন সময় দেবে, তাহলে আমি আবার জানিয়ে দেবো, এবং সেটা জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি লাইক করে দিন, দয়া করে লাইক করে দিন। এই ভিডিও অনেক কষ্ট করে বানাইছি, এখন দুপুরে খেয়ে এসে ভিডিও বানাচ্ছি, এখন মানে 3টা বাজে মাত্র, দুপুর 3টা, দুপুরে ম্যাক করে রয়েছে, যখন বেশি নেমে যেতে পারে, এবার গরমও লাগতেছে। আর ব্যাশ ইন বার্লিনের 2টো ম্যাচ অলরেডি সেট হয়ে গিয়েছে, একটা হচ্ছে গুন্থার ভার্সেস রেন্ডি অর্টন ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, এবং আরেকটা হচ্ছে কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্স ফর দ্য WWE চ্যাম্পিয়নশিপ, আন্ডারস্পিডেড বলতে পারি। তো আরও তো ম্যাচ চ্যাম্পিয়ন শেষ হবে এবং ম্যাচ কার্ড ভিডিও আসবে, তো সেজন্য হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই। You there, sitting at home, acknowledge me.